সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। সবুজ চা বাগান, তার সাথে পাহাড়, নদী, ঝর্ণা, টিলা এবং দিগন্ত জোড়া সবুজ বৃক্ষ, নীল আকাশের নিচে অপরূপ মায়ার আবাস সিলেটকে করেছে অপরূপ সৌন্দর্যের রানী। এই সৌন্দর্য উপভোগ করার জন্যই দেশের আনাচে কানাচে থেকে প্রতি বছরই হাজার হাজার পর্যটক ভিড় করে এই সিলেটে। তো আজ আপনাদেরকে জানাবো সিলেটের এমন 10টি পর্যটন স্থান সম্পর্কে, যেখানে আপনারা চাইলেই আপনাদের অবসর সময়টি গিয়ে কাটিয়ে আসতে পারেন। আজকের আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে ডিবির হাওর। ডিবির হাওর সিলেটের জৈতন্যপুরে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেষা পাহাড়ের পাদদেশে অবস্থিত। সিলেট শহর থেকে ডিবির হাওরের দূরত্ব 42 কিলোমিটার। এই ডিবির হাওর ছাড়াও এখানে আরও 3টি বিল রয়েছে। বর্ষাকালের পর বিলগুলো শাপলার রাজ্যে পরিণত হয়, তখন সমস্ত বিল জুড়ে হাজার হাজার লাল শাপলা ছড়িয়ে থাকে। ভোরে হাজারো লাল শাপলার আলোকিত করে রাখে চারপাশ। প্রকৃতি যেন আপন ইচ্ছার মাধুরীতে লাল শাপলার হাসিতে বিলগুলোকে সাজিয়ে দেয় পরম মমতায়। যে কোনো ভ্রমণ পিপাসুদের সারা জীবন মনে রাখার জন্য শাপলা বিলে একটি সকালই যথেষ্ট। ডিবির হাওর তাই শাপলা বিল নামেও সবার কাছে পরিচিতি লাভ করেছে। এছাড়া এখানে প্রায় 200 বছরের পুরনো একটি ধ্বংসপ্রাপ্ত মন্দিরও রয়েছে। অনেকেই বলে জৈতন্য রাজ্যের এক রাজাকে এই ডিবির হাওরের পানিতেই মারা হয়েছিল। ধারণা করা হয় তার এই স্মৃতি রক্ষার্থেই এই মন্দিরটি নির্মিত করা হয়েছে। শীতকালে এই হাওর জুড়ে অতিথি পাখিদের আনাগোনা চলেই থাকে। তখন সাদাবক, জলময়ূরী এবং পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখির কলরবে মুখর থাকে এই ডিবির হাওরের পরিবেশ। লাওয়াছড়া জাতীয় উদ্যান। লাওয়াছড়া জাতীয় উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চল। সিলেট বিভাগের মৌলভি জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় লাওয়াছড়া জাতীয় উদ্যানটি অবস্থিত। বাংলাদেশে যে 60টি বন্যপ্রাণীর অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যান রয়েছে, তার মধ্যে লাওয়াছড়া অন্যতম। শ্রীমঙ্গল শহর থেকে এর দূরত্ব 10 কিলোমিটার। 1250 হেক্টর আয়তন বিশিষ্ট এই উদ্যানকে প্রাকৃতিক জাদুঘরও বলা হয়ে থাকে। বিভিন্ন প্রকার গাছগাছালি ও পশু পাখি এই বন্যের শোভা আরো বৃদ্ধি করেছে। জীব বৈচিত্র্য ভরপুর নান্দনিক সৌন্দর্যের অন্যতম স্থান এই জাতীয় উদ্যানটি। এই জাতীয় উদ্যানটি ট্রপিক্যাল রেন ফরেস্ট হিসেবেও খ্যাত। লাওয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। লালাখাল। লালাখাল সিলেটের জন্তাপুর উপজেলায় অবস্থিত। সিলেট থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই লালাখাল নদী ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদী, পাহাড়ি বন, চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি লালাখালের ভূপ্রকৃতিকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য। বর্ষাকালে লালাখালের পানি খুব ঘোলা থাকে, তাই নভেম্বর থেকে মার্চ অর্থাৎ শীতকালীন হচ্ছে লালাখাল ভ্রমণের উপযুক্ত সময়। লালাখালের বিভিন্ন অংশে নীল, সবুজ এবং স্বচ্ছ পানির দেখা মিলবে। চাইলেই তামাবিল অংশের স্বচ্ছ পানির সারি নৌকার উপর দিয়ে স্পিড বোট বা নৌকায় লালাখালে যেতে পারেন আপনি। 45 মিনিটের এই যাত্রা আপনাকে লালাখালের সৌন্দর্যে মুগ্ধ করবে। শিমুলবাগান। শিমুলবাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাঠা নদীর তীরে অবস্থিত। প্রায় 100 বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই শিমুল বাগান। এই শিমুল বাগানে প্রায় 3000 শিমুল গাছ রয়েছে। 2003 সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নুল আবেদিন এই বাগানটি শুরু করেন। তার নাম অনুসারেই এই জায়গাটির নাম হয়ে যায় জয়নুল আবেদিন শিমুল বাগান। বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনের মতো ঝলকানি এসে চোখে পড়বে আপনার। শিমুল রঙে রক্ত লাল পাপড়িগুলো এই সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে দেয়।
একদিকে মেঘালয়ের পাহাড়, অন্যদিকে জাদুকাটা নদী এবং তার পাশে শিমুল বাগানের লাল ফুলের সমারোহ মন ভালো লাগার শিহরণ ধরিয়ে দিবে আপনাকে। চারপাশে ঝরা ফুলের উপর হাঁটতে হাঁটতে মনে হবে স্বর্গীয় লাল গালিচায় আপনি হাঁটতে চলেছেন। প্রতি বছরই হাজারো পর্যটক এই শিমুল বাগান দেখার জন্য ভিড় করে। পান্থুমাই ঝর্ণা। পান্থুমাই বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত মেঘালয় পাহাড়ের কোলঘেসা একটি অপূর্ব গ্রামের নাম। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পশ্চিম জাফলং ইউনিয়নের এই গ্রামটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে অন্যতম। মেঘালয় পাহাড় এবং পিয়াইন নদীর পাড়ে অবস্থিত এই গ্রামটি আছে প্রকৃতির আরেক অপরূপ নিদর্শন পান্থুমাই ঝর্ণা। স্থানীয় মানুষের কাছে পান্থুমাই ঝর্ণা বিভিন্ন নামেই পরিচিত। কেউ একে বলেন ফাটাছড়ি ঝর্ণা, আবার কেউ বলেন বড়হিল ঝর্ণা, আবারও কারো কারো মতে এটি মায়াবতী ঝর্ণা নামেও পরিচিত। উঁচু পাহাড় থেকে পাথর বেয়ে নেমে আসা আগ্রাসী জলের ধারা কিংবা চারপাশে প্রকৃতির দিকে শুধু তাকিয়ে থাকলেও নিরাশ হবেন না কোনো মতেই। এই ঝর্ণাটির মূল অবস্থান ভারতে হওয়ার পরেও 100 টাকায় ছোট একটি ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরে আসতে পারেন ঝর্ণাটির অনেকটি কাছ থেকে। স্থানীয় মাঝিদের কথা মতে নিরাপদ দূরত্ব থেকে এই ঝর্ণাটি উপভোগ করতে পারবেন, চাইলে ছবি কিংবা ভিডিও করতে পারবেন। আর চাইলেই বাংলাদেশের অংশ থেকে জলপ্রপাত দিয়ে নেমে আসা সেই পানিতে আপনি চাইলে গা ভিজিয়ে নিতে পারেন। রাতারগুল সোয়াম ফরেস্ট। রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট। এটি সিলেট জেলা শহর থেকে 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি 30,325 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকার 504 একর জায়গা জুড়ে রয়েছে বন এবং বাকি জায়গাগুলো ছোট বড় জলাশয় পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিকেই দেখতে একই রকম মনে হয়। রাতারগুল সিলেটের সুন্দরবন নামেও পরিচিত। রাতারগুল বছরে 4 থেকে 5 মাস পানির নিচে তলিয়ে থাকে। তবে জলে ডুবে থাকা বন্য গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা প্রতি বছরই এসে ভিড় জমায়। অনেক পর্যটক এই রাতারগুলকে বাংলাদেশের অ্যামাজন হিসেবেও অভিহিত করেছে। বর্ষায় গাছের ডালে ডালে দেখা মিলবে নানান প্রজাতির পাখি, আবার তখন কিছু বন্য প্রাণীরও আশ্রয় নেয় গাছের ডালে। এছাড়া শীতকালে রাতারগুলের জলাশয়ে বসে হাজারো হাজারো অতিথি পাখির মেলা। সাধারণত জুলাই থেকে অক্টোবর বা বর্ষার শেষের দিকে রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। 1973 সালে বাংলাদেশ বন বিভাগ এই রাতারগুলকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে। ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত। প্রকৃতির মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথরকুয়ারি অঞ্চল। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে ধলাই নদীর পানির যোগানদাতা, অন্যদিকে এই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড় মেঘের হাতছানি, আর বর্ষায় পাহাড়ি ঢাল থেকে নেমে আসে সাদা সাদা পাথর এবং তা নদীর বুকে মিলে যায় এবং ভোলাগঞ্জের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। সাদা পাথর এলাকাটি দেখতে অনেকটা বদ্বীপের মতো। ধলাই নদী বাংলাদেশের অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে চারপাশ ঘুরে আবার মিলিত হয়েছে। ধলাই নদীর পানির সাথে ভারতের খাসিয়া জৈতিয়া পাহাড় থেকে প্রচুর পানি নেমে আসে। পাথর উত্তোলনকে সহজ করতে 1964 থেকে 1969 সাল পর্যন্ত ভোলাগঞ্জে রেলওয়ে নির্মাণ করা হয়। জাফলং। জাফলং প্রকৃতির কন্যা হিসেবেই পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দের তুঙ্গে।
সিলেটের গোয়েনঘাট উপজেলায় ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পর্সা সাজিয়ে বসে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াই নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে আরও অপরূপ সৌন্দর্য। এক এক ঋতুতে জাফলং এক এক রূপ ধারণ করে, তাই তো পর্যটকরা সারা বছর ধরেই এখানে ভিড় জমায়। বিছনাকান্দি। বিছনাকান্দি সিলেটের গোয়েনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত। বিছনাকান্দি মূলত জাফলং এবং ভোলাগঞ্জের মতোই একটি পাথর কোয়ারি। বাংলাদেশ ভারত সীমান্তের খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে বিছনাকান্দিতে মিলিত হয়েছে। সেই সাথে মেঘালয় পাহাড়ের খোঁজা থাকা সুউচ্চ ঝর্ণা বিছনাকান্দির প্রকৃতিকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটকদের কাছে বিছনাকান্দির মূল আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলধারা এবং পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের উড়াউড়ি। প্রথম দেখায় আপনার মনে হবে এ যেন এক পাথরের বিছানা, আর স্বচ্ছ পানিতে গা ভিজিয়ে দিতেই মানসিক এক আনন্দ বা প্রশান্তি পাবে। এই প্রশান্তি আপনাকে বিছনাকান্দিতে টেনে নিয়ে যাবে বারবার। এ যেন পাহাড়, নদী, ঝর্ণা আর পাথর মিলিয়ে প্রকৃতির মায়াজাল বিছিয়ে রেখেছে এই বিছনাকান্দি। টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমি। পানি, জলাভূমি, নীল আকাশ, পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন 6,912 একর, তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে প্রায় 20,000 একর পর্যন্ত হয়ে থাকে। টাঙ্গুয়ার হাওরে প্রায় 140 প্রজাতির মাছ, 12 প্রজাতির ব্যাঙ এবং 150 প্রজাতিরও বেশি সরীসৃপের সমন্বয়ে জীব বৈচিত্র্য গড়ে উঠেছে। শীতকালে এই হাওরে প্রায় 250 প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে। টাঙ্গুয়ার হাওর থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়। মেঘালয় থেকে প্রায় 30টিরও ছোট বড় ঝর্ণা বা ছড়া টাঙ্গুয়ার হাওরে এসে মিশেছে। এই হাওরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এর আশেপাশের পানি খুবই স্বচ্ছ হওয়ায় উপর থেকে হাওরের তলা দেখা যায়। টাঙ্গুয়ার হাওরে ছোট বড় প্রায় 46টি দ্বীপের মতো ভাসমান গ্রাম বা দ্বীপ রয়েছে। বাংলাদেশ সরকার 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করেছে, আর 2000 সালে টাঙ্গুয়ার হাওর রামসার সাইটের তালিকায় স্থান করে নিয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন সিলেটের এমন 10টি জায়গা সম্পর্কে যেখানে কিনা আপনি চাইলেই ঘুরে আসতে পারেন আপনার অবসর সময় এবং কাটিয়ে আসতে পারেন খুব চমৎকার কিছু মুহূর্ত। তো এই 10টি স্থান থেকে আপনি কোন স্থানে এখন পর্যন্ত গিয়েছেন তা আমাদেরকে কমেন্টে জানাবেন। তাছাড়া এই 10টি স্থান থেকে কোথায় আপনি পরবর্তীতে যেতে চাচ্ছেন তাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কারণ পরবর্তীতে আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসবো। তো আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।